সমস্ত বন্ধুদের কলেজ লাইফে স্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো। বন্ধুরা আজকে তোমাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হইলাম। অনেকেই বলতেছে যে দাদা কলেজে নাকি ভর্তির টাকা নেবে না, এই বিষয়ে আমরা আলোচনা করব। কলেজে ভর্তির টাকা নেবে কি নেবে না, না আবেদন ফি মুকুব কোনটা মুকুব করছে, তারপরে হলো সর্বাধিক কয়টি কলেজে তুমি আবেদন করতে পারবে এবং একটি কলেজে তুমি কয়টি সাবজেক্টে অনার্সের ফর্ম ফিল আপ করতে পারবে। আরও আমাদের আলোচনার বিষয় থাকবে কবে কলেজ খুলবে, এই সমস্ত বিষয়ে আরও আলোচনার বিষয় থাকবে। কেউ যদি অপশনাল সাবজেক্ট অর্থাৎ চতুর্থ সাবজেক্টে অনার্স নিতে চায় তাহলে সে কি অনার্স নিতে পারবে? তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে। বন্ধুরা কথা হলো যে একটি স্টুডেন্ট সর্বাধিক কয়টি কলেজে আবেদন করতে পারবে, সে যত খুশি কলেজে এবার আবেদন করতে পারবে। কেননা এবছরে আবেদনের যে কলেজ চার্জ নেয় সে চার্জটা নেবে না। মানে কলেজে ভর্তির ক্ষেত্রে যে কলেজ কর্তৃপক্ষ চার্জ নিছিল এর আগে, যেমন অনার্সের ক্ষেত্রে 200 বা 250 এরকম, একটি সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকমের টাকা, মানে এক এক রকমের কলেজ এক এক রকমের টাকা নিত, এবার কিন্তু সে টাকা নেবে না। তাই তোমরা প্রত্যেক কলেজে আবেদন করতে পারবে, বোঝা গেল বন্ধুরা? তাহলে তোমরা সমস্ত কলেজে আবেদন করতে পারবে আবেদন ফি ছাড়া, উইথাউট আবেদন ফি তোমরা প্রত্যেক কলেজে আবেদন করতে পারবে এবং তোমাদের কলেজে ভর্তির জন্য টাকা দিতে হবে। আবেদনের জন্য টাকা লাগবে না, কিন্তু কলেজে ভর্তির জন্য তোমাদের টাকা দিতে হবে। সেটা যে কলেজ যেরকম, যেমন আমাদের শিদুলখুশি কলেজ অনার্সের জন্য 1950 টাকা করে নেবে, সে আলাদা আলাদা ধরনের কলেজ আলাদা আলাদা ধরনের টাকা নেবে, যে কলেজে যেরকম সিস্টেম আর কি। যাই হোক বন্ধুরা, এটা গেল যে একটি ছাত্র সর্বাধিক কয়টি কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, সে কয়টি কলেজে অনার্সে ফর্ম ফিল আপ করতে পারবে, সে কয়টি কলেজে অনার্সে ফর্ম ফিল আপ করতে পারবে। বন্ধুরা একটি ছাত্র একটি কলেজে তিনটি বিষয়ে অনার্সে ফর্ম ফিল আপ করতে পারবে, তার বেশি পারবে না, এবং একটি বিষয়ে পার্সে অর্থাৎ প্রোগ্রাম কোর্সে আবেদন করতে পারবে। সে একটি কলেজে তিনটি বিষয়ে আবেদন করবে, আরেকটি কলেজে তিনটি বিষয়ে আবেদন করবে, এভাবে সে আবেদন করতে পারবে, তার কোনো টাকার প্রয়োজন হবে না। আর বন্ধুরা কেউ যদি অপশনাল সাবজেক্ট নিয়ে থাকে অর্থাৎ চতুর্থ সাবজেক্ট, তাহলে সে কি সে বিষয়ে অনার্স নিতে পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না? এবার সে অনার্সে ওই সাবজেক্টে ফর্ম ফিল আপ করবে এবং কলেজ কর্তৃপক্ষ সে যদি চান্স পায় তাহলে অবশ্যই সে বিষয়ে অনার্সে পড়তে পারবে। যাই হোক, এই গেল যে কেউ যদি অপশনাল সাবজেক্ট নিয়ে থাকে এবং সেই সাবজেক্টে যদি অনার্সে পড়তে চায় তাহলে সে কি সেই সাবজেক্টে পড়তে পারবে কি পারবে না? অবশ্যই সে পারবে। আরেকটি কথা হলো যে কলেজ কবে খুলবে। আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 15ই আগস্ট পর্যন্ত লকডাউন আবার দিয়েছে, কিন্তু আমরা জানি যে 2ই অক্টোবর গত নোটিশ যে আমরা দেখেছি সেই নোটিশের ভিত্তিতে আমরা বলতে পারি যে 2ই অক্টোবর থেকে কলেজের পঠন পাঠন শুরু হবে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে 2ই অক্টোবর থেকে কলেজের পঠন পাঠন শুরু হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।